বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক, কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক, তারাই জাতিকে বিভাজন করে দুর্বল এবং দেশের ইমেজ নষ্ট করতে চায়। বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন সেতুমন্ত্রী। তিনি আরও বলেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিসর্জন তৈরি করতে চায়। বিএনপি নেতারা মিথ্যাচারকে শিল্পের রূপ দিয়েছেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে তারা ভেবেছে পূজা মণ্ডপে হামলা করলেই সরকারের ওপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সাথে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে, মসজিদগুলো মন্দির হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি বাজবে। এসব অপপ্রচার বিএনপি অতীতেও চালিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব অপকর্ম ও নির্জলা মিথ্যার প্যাটেন্ট একমাত্র বিএনপির। 2001 সালে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের ওপর বিএনপির নির্মমতা 71 কেউ হার মানিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখনও তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।